হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আছি আমি রায়হান আহমেদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল থেকে ইমেল সেন্ড করতে পারেন অন্য একটি মোবাইলে বা কম্পিউটারে অথবা ল্যাপটপে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা প্রথমে গুগল ক্রোম ওপেন করব। আমি এবার একটি অ্যাকাউন্ট ওপেন করে নেবো সেখান থেকে। তো হ্যাঁ, আমি এবার আমার একটি অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। আসার পর আমি এই যে জিমেল দেখাচ্ছে, তো আমি এবার জিমেলে ক্লিক করব। তো আমার জিমেলটি লোড নিচ্ছে। হ্যাঁ, এবার আমি আমার জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করে ফেলেছি। তো ভিউয়ার্স, আপনাদের যাদের জিমেল অ্যাকাউন্ট নেই বা কীভাবে খুলতে হয় তা জানেন না, তারা আমাকে কমেন্ট করবেন যেন আমি আপনাদের শিখিয়ে দিতে পারি। তো আমি এবার আমার জিমেল অ্যাকাউন্টে কম্পোজ নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করব। তো আমি এবার সেটাতে ক্লিক করলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন নিউ মেসেজ নামে একটি অপশন এসেছে। এটাই আমাদের মূলত মেসেজ। তো আমরা এটা দিয়েই কাউকে যে কাউকে ইমেল সেন্ড করতে পারবো। তো এখন এখানে কিছু অপশন আছে, যেমন ফরম্যাটিং অপশন। এখানে টেক্সট চাইলে আমরা অ্যাড করতে পারি, তারপর এখান থেকে অ্যাটাচ ফাইল, যে কোনো ফাইল চাইলে অ্যাটাচ করতে পারি। তারপর এখানে হচ্ছে ইনসার্ট লিঙ্ক, আমরা যদি কখনও কাউকে কোনো লিঙ্ক প্রেরণ করতে চাই সেক্ষেত্রে এটা দিয়ে করতে পারবো। তারপর আছে ইনসার্ট ইমোজি, আমরা চাইলে এখান থেকে কোনো ইমোজিও সেন্ড করতে পারবো। তারপর আছে ইনসার্ট ফাইল ইউজিং ড্রাইভ, আমরা অনেক সময় ড্রাইভে অনেক গুরুত্বপূর্ণ কিছু রাখি, তো সেই ক্ষেত্রে যদি চাই আমরা সেক্ষেত্রে ড্রাইভ থেকে কাউকে সেন্ড করতে পারবো। তারপর দেখাচ্ছে ইনসার্ট ফটো, সরাসরি যেই আমাদের কম্পিউটারের যেই ফাইল আছে গ্যালারি সেখান থেকে ফটো আমরা চাইলে দিতে পারবো। তারপর দেখাচ্ছে টার্ন কনফিগারেশন মোড অফ অন, তো আমাদের এটা লাগবে না। তারপর দেখাচ্ছে ইনসার্ট সিগনেচার, আমরা যদি কোনো সিগনেচার দিতে চাই সেক্ষেত্রে এখানে ড্র করতে পারবো। তো এসব আমাদের লাগতেছে না, আমাদের লাগবে যে অ্যাটাচ ফাইল কোনো কিছু অ্যাটাচ করতে চাইলে করতে পারবো, তারপর ড্রাইভ থেকে কোনো কিছু নিতে পারবো। তো ভিউয়ার্স, আমি আজকে দেখাবো কীভাবে আমরা একটি ফাইল অ্যাটাচ করতে পারি। এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম। অ্যাটাচ ফাইলে ক্লিক করার পর যেমন আমি তিনটি ফটো সেন্ড করবো, তো আমি এবার এগুলো সিলেক্ট করলাম। এগুলো সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ফটোগুলো লোড নিচ্ছে। তো এবার কথা হয়েছে যে আমি তো ফটোগুলো সেন্ড করতেছি, কিন্তু কার কাছে সেন্ড করবো? সেই ক্ষেত্রে আমার এখানে রিসিপিয়েন্ট নামে একটি অপশন আছে, টু, মানে আমি যার কাছে পাঠাবো। তো আমি এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। তো জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে rayhanahmed@gmail.com। তো এখানে তো একটি সাবজেক্ট লাগবে, তো আপনারা সাবজেক্টটা যে যার মতো দিয়ে দেবেন। তো আমি এখানে জাস্ট ফটো লিখে দিয়ে দিচ্ছি, যে এখানে কিছু ফটো আছে তুমি দেখে নাও। হ্যাঁ, ফটো লিখে দিয়ে দিচ্ছি। তো এবার এটা যদি পুরোটা লোড নেয়, লোড নেওয়ার পরে আমি এটাকে সেন্ড করব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তিনটা ফটো হয়ে গেছে। তো আমি এবার এটা সেন্ড করব। তাহলে সেন্ড করার ক্ষেত্রে আমি এখানে ক্লিক করে দেবো। এখানে যদি সেন্ড করি তাহলে অটোমেটিক্যালি যে দেখাচ্ছে মেসেজ সেন্ড আন্ড ভিউ মেসেজ, সেই মেসেজটি পুনরায় দেখতে চাইলে আমি সেখান থেকে ভিউ মেসেজ দেবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খুব সহজেই আমার এখানে যে দেখতে পাচ্ছেন আমি যে মেসেজটি পাঠিয়েছি সেটা সেন্ড অপশনে আছে। তো এখানে দেওয়া আছে এয়ার রায়হান খান টু, আমি এয়ার রায়হান খানের কাছে ফটোটা পাঠিয়েছি, যে ফটোটা চলে গেছে তার কাছে। তো আমি এটাকে ক্লিক করলে দেখতে পারবো আমি কোন ফটোগুলো পাঠিয়েছি। যদি দেখতে পাচ্ছেন আমি এই ফটোগুলো সেন্ড করেছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে যাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।